আরে কে জানে কে ওর ঠোঁট দুটো জুড়ে দিয়েছে। বেচারা কখন থেকে বোবার মতো গোঙাচ্ছে, এক্ষুনি ঠোঁট খুলে যাবে দেখ। খোল, জোর করে খোল। আরে আরে কে জানে কে কি করলো। এই সব দিয়ে কিচ্ছু হবে না, কারণ হলো চিকিৎসা আমার কাছে আছে। এবার আমি ঠোঁট দুটো আলাদা করব। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ দেখো, তোমার প্রাণ তো একটু আগে আমি বাঁচালাম, তার মানে ঠোঁট দুটো আমি আলাদা করব। কিচ্ছু হবে না রাধা বাবু, আসুন তো ধরুন একে। আরে চেপে ধরুন, না হলে কথা শুনবে না একটু। সরি। আরে শান্ত হয়ে বস দুটো মিনিট। আরে কিচ্ছু হবে না। আরে দাঁড়াও না দু মিনিট। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না। আরে একদম ভয় পেও না, আমি আছি তো। হ্যাঁ কিছু কিচ্ছু হবে না তোমার, একদম ভয় পেও না। আরে কি করছিস মহুয়া তুই? আমি খুলে গেছে, খুলে গেছে, হ্যাঁ খুলে গেছে, খুলে গেছে, হ্যাঁ খুলে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। তাহলে দেখলেন তো আপনারা মহুয়ার চমৎকার। আরে এখন দাঁড়িয়ে আছেন কেন, হাত তালি দিন আমার জন্য, কই দিন তালি। আই লাভ ইউ মহুয়া। I love you, I love you, I love you. আজকে আমি বলবো আর তুমি শুনবে। হ্যাঁ আমি তোমাকে ঘৃণা করতাম, তোমাকে একদম পছন্দ করতাম না, কিন্তু সেটা সেটা আমারই ভুল ছিল। আমি তোমাকে এবার চিনতে পেরেছি আর তোমাকে বুঝতে পেরেছি, আর এটাও বুঝে গেছি যে তুমি যতটা ভালো তার থেকে তোমার মনটা আরো বেশি ভালো। আমি সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই, তোমার প্রত্যেকটা জেদ সইতে রাজি আমি। তোমার লড়তে ইচ্ছে হলে লড়ো, কিন্তু আমি লড়ব না তোমার সঙ্গে। তুমি যা চাইবে আমি তাই করব। তুমি যদি চাও প্রত্যেক দিন বিছানা করে আমি মাটিতে ঘুমাবো, তুমি বিছানায় ঘুমিও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আমি থাকতে শুধু তোমার সঙ্গেই চাই, যাই হয়ে যাক না কেন। তোমার যা ইচ্ছে হয় করো, আমি তোমার সঙ্গে আছি। এই এই ঘড়িটা তুমি ভাঙতে চাও তো, ভেঙে ফেলো। আমি প্রত্যেকবার নতুন একটা ঘড়ি নিয়ে আসবো যাতে তুমি ভাঙতে পারো। আমি এটা সইতেও রাজি, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি তোমার সাথে থাকতে চাই ম্যাডাম। আর আমি তো এটা বুঝতেও পারিনি যে তুমি কখন ম্যাডাম থেকে মহুয়া হয়ে উঠলে আমার কাছে। Oh.
এইবার তোমার আঁচল আমার ঘড়িতে আটকায়নি। তোমার হাতটা আমি ধরেছি, আর এইভাবেই সারা জীবন ধরে থাকব। এইবারে ঈশ্বরের কোনো ইচ্ছে তোমার হাতের সঙ্গে আমার হাতটাকে জোড়া লাগাইনি, বরং আমি নিজে তোমার হাতটা শক্ত করে ধরেছি সবার সামনে। আর এই বন্ধনটা আমরা সারা জীবন পালন করব একে অপরের সঙ্গে থেকে। আমার মনে তোমার জন্য যা কিছু ছিল আমি সব বলে দিয়েছি, আর এবার এবার তোমার পালা। ম্যাডাম কি করছো তুমি, এটা পাগল হয়ে গেছো নাকি? পাগল তো তুমি হয়ে গেছো পুলিশ তুমি। আমি তোমার নামে সিঁদুর আমার সিঁথিতে এই জন্য লাগিয়েছি যাতে তোমার প্রাণের কখনো কোনো ক্ষতি না হয়। এটা ছাড়া আমাদের মধ্যে আর কিচ্ছু নেই বুঝলে তুমি। আর তুমি ভাবতে পারলে কি করে যে আমি তোমার আই লাভ ইউর উত্তর দেব? শিবটা করে সম্পর্ক কেন গড়েছেন সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ এটুকু আমি অবশ্যই জানি যে আমাকে এবার কোন পদক্ষেপ নিতে হবে। আর একদিনে ভালোবাসা কি করে হতে পারে? ভালোবাসা কোনো খেলা নাকি তোমার কাছে? যে কাল জিলামের প্রতি ছিল আজ আমার প্রতি হলো, কিন্তু আমি আমি ভালোবেসেছি শুধুমাত্র একজনকেই পুলিশ, সে হলো আমার ছোট বাবু। আর আমি আমার ছোট বাবুকে ভালোবাসতাম আর সারা জীবন ধরে বাসবো। বোঝার চেষ্টা কর আরিয়ান। না বড় মা, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। মা, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কোনো ভাবেই হোক মহুয়া এই সম্পর্কটা মেনে নেবে না। এবার আপনি মেনে নিন।